إن الحمد لله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم أكسروا ذكر هذه من لذات الموت الحمد لله شمعني تو ভাই বোনেরা রাজবাড়ী জার্নাল কর্তৃক আয়োজিত সাপ্তাহিক তাফসীরুল কোরআন আপনারা লাইভ অনুষ্ঠানে আছেন। আজকে আমরা আলোচনা করব জানাজা সম্পর্কে। আর জানাজা নারী আর পুরুষের মধ্যে যে পার্থক্য সামান্য, এ পার্থক্য সহ আপনাদের সামনে আলোচনা আনব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন জানাজার কথা বলেছেন, এদিকে সলাত বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদি মিনহুম। জানাজা মানে হচ্ছে দোয়া। জানাজা একজন মুসলমানের জন্য দিতে হবে আইনের দৃষ্টিতে, এটা ফরজে কিফায়া। প্রত্যেক মুসলিম নারী বা পুরুষ ইন্তেকাল করলে তার জন্য দোয়া অনুষ্ঠান জানাজা আদায় করতে হবে। জানাজা নামাজের জন্য যে শর্ত, ওযু থাকতে হবে, কিবলামুখী হতে হবে, তারপরে আপনার আল্লাহ সন্তুষ্টি অর্জনের নিয়ত থাকতে হবে, এসবগুলি জানাজা মধ্যে নামাজের মধ্যে কোনো পার্থক্য নাই। জানাজা যদি আমরা দোয়া বলি তাহলে সেটা হয় এই দৃষ্টিকোণ থেকে যে সংশ্লিষ্ট ব্যক্তিসহ আর পরকাল লোকের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়। যেমন আল্লাহুম্মা ইগফিরলি হাইয়িনা, হে আল্লাহ যারা বেঁচে আছেন তাদেরকে আপনি মাফ করুন। ওয়া মাইয়িতিনা, যিনি ইন্তিকাল করলেন আল্লাহ তাকে মাফ করুন। ওয়া শাহিদিনা, তিন নাম্বার, যিনি হাজির হয়েছেন আল্লাহ তাকে মাফ করুন। ওয়া গায়িবিনা, আর যিনি আসতে পারেন নাই বা অনুপস্থিত আছেন তার গুনাহ মাফ করুন। ওয়া সগীরিনা, পাঁচ নাম্বার, শিশুদের গুনাহ মাফ করুন। তারপরে ওয়া কাবিরিনা, আর বয়সী লোকের গুনাহ মাফ করুন। সাত নাম্বার, ওয়া জাকারিনা, সকল পুরুষের গুনাহ মাফ করুন। ওয়া উনসানা, আর মা বোনদের গুনাহ, নারীদের গুনাহ আপনি মাফ করুন। এই দোয়ার দ্বারা বোঝা যায় জানাজা মানে হলো আর পুরকার লোকের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা। এরপরে নবীজি বলেছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, মান আহইয়াইতাহু মিন্না, আমাদের মধ্যে যাদেরকে আপনি জীবিত রাখবেন আলাল ইসলাম, ইসলামের উপরে, আল্লাহর দিনের উপরে আপনি জীবিত রাখুন। ওমান তাওয়াফাইতাহু, আর যাকে আপনি মৃত্যু দেবেন আলাল ইমানে, ইমানের উপরে, ইমানের উপরে মৃত্যু দিয়ে। এটি হচ্ছে জানাজার একটি পূর্ণাঙ্গ দোয়া। এই অর্থে জানাজা মানে ধরো দোয়া, আবার জানাজা মানে হচ্ছে নামাজ। নামাজের মধ্যে কিবলামুখী হতে হয়, পবিত্রতা অর্জন করতে হয়, তাকবীর দিতে হয়, এগুলো জানাজার মধ্যেও আছে, নামাজের মধ্যেও আছে। এ কারণে জানাজাকে যদি আমরা না সলাৎ বলি তাহলে এই দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই। এখন পার্থক্য হলো যে পুরুষের জন্য জানাজার ওই দোয়ার মধ্যেই বলা আছে, যে নিয়তের মধ্যে বলা আছে, নাওয়াইতু আন উয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সলাতির জানাজাতি ফারযিল কিফায়া আসানা উলিল্লাহি তাআলা ওয়াসসালাতু আলা নাবিয়্যি ওয়াদ্দুআ উলিহাদাল মাইয়িত। কোনো পুরুষ যদি মারা যায়, মুসলমান পুরুষ, তাহলে ওয়াদ্দুআ উলিহাদাল মাইয়িত এই দোয়া করতে হয়।
আর কোন মহিলা যদি ইন্তিকাল করেন তাহলে পড়তে হয় লুয়া লিহাদিহিল মাইয়্যিতি আসসালামু লিল্লাহি তাআলা ওয়া সালাতু আলা নাবিয়্যি ওয়া দুআউ লিহাদিহিল মাইয়্যিতি ওয়া দুআউ লিহাদিহিল মাইয়্যিতি মহিলাদের জন্য লিহাদিহিল আর পুরুষের জন্য লিহাদাল লিহাদাল পুরুষ লিহাদিহিল মহিলা এখানে নিয়তের মধ্যে এই পার্থক্যটা হয় এটা বাধ্যতামূলক বড় কিছু না এটা আমাদের ছোট বইতে দেওয়া আছে এই জায়গা থেকে সম্মানিত সুধি মণ্ডলী জানাজা সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম ও মুসলমানদের জন্য জানাজা হবে না যেমন প্রাণী জগতের মধ্যে জানাজা হয় না জানাজা মানে হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা এর জন্য আল্লাহর প্রতি বিশ্বাসী মুমিন হতে হবে মুসলিম হতে হবে অন্যথা হবে না এ কারণে যে কোরআনে কারিমে আল্লাহ বলেছেন কোনো অবিশ্বাসী কাফির মুশরিক তার জন্য জান্নাত দেওয়া হবে না কোনো কাফিররা কখনো জান্নাতে যেতে পারবে না আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়্যা নিশ্চয় আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে অথবা মুশরিক যদি কেউ মারা যায় তাহলে সে জাহান্নামে থাকবে ফি নারে জাহান্নাম খালিদিনা ফিহা অনন্তকাল এই কাফির মুশরিক মুনাফিক মুরতাদ তাগুত ধর্মদ্রোহীরা জাহান্নামে থাকবে অনন্তকাল খালিদিনা ফিহা তারা অনন্তকাল জাহান্নামে থাকবে তারপর বলেছে উলাইকা হুম শাররুল বারিয়্যা এরা হচ্ছে সৃষ্টির নিকৃষ্টতম এই মানুষ কাফির মুশরিকদের আল্লাহ বলেছেন নিকৃষ্ট এরা কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না তো জানাজা মানে হলো তাকে জান্নাতে যাওয়ার জন্য দোয়া আর ক্ষমার জন্য দোয়া যেহেতু আল্লাহ মুসলমানদেরকে মাফি করবেন না ক্ষমা করবেন না এ কারণে তাদের জন্য দোয়া কালমা করলে কোনো লাভ হবে না সূরা তওবা 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে বলেছেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা কোনো অমুসলিম কাফির মুশরিক মুনাফিক যদি মারা যায় তাহলে তুমি তার জন্য জানাজা নামাজ দিও না রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন তার জন্য জানাজা নামাজ পড়ো না যে লোকটা কাফির মুশরিক মুনাফিক মুরতাদ তাগুত ধর্মবিরোধী এই লোকটার জন্য জানাজা দিলে রাসূলুল্লাহর দোয়াও কার্যকর হবে না আল্লাহ তাআলা 80 নম্বর আয়াতে বলেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম নবী ও মুসলমানের জন্য যদি ক্ষমা করো অথবা না ক্ষমা চাও অথবা না চাও আল্লাহ ক্ষমা করবেন না আর 70 মারাতান যদি 70 বার মুনাফিক কাফিরের জন্য তুমি ক্ষমা প্রার্থনা করো ক্ষমা প্রার্থনা করো ফায়াগফির আল্লাহু লাহুম আল্লাহ তাকে কখনোই ক্ষমা করবেন না আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে যে কাফির মুশরিকদেরকে মাফ করে আল্লাহ জান্নাত দেবেন না এতে করে যদি নবী রাসূল কোনো মাফ চান এ কারণে ওয়া মুসলমানদের জন্য জানাজা নাই আরেকটা আয়াতে সূরা তওবা 114 নম্বর আয়াতে বলেছেন মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাও কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম কোন নবীর জন্য শোভনীয় নয় কোন মুমিনের জন্য এটা সঠিক হবে না ঠিক হবে না যে কোনো কাফির মুশরিক মুনাফিকের জন্য সে ক্ষমা চাইবে নবীও ক্ষমা চাইতে পারবেন না আবার কোন মুমিন মুসলমান কাফির মুশরিকের জন্য ক্ষমা চাইতে পারবেন না আল্লাহ বলেছেন সিদ্ধান্ত হয়ে গেছে সে অনন্তকাল জাহান্নামে থাকবে শর্ত হলো মা কানা লাহু স্পষ্ট হয়ে যাবে যখন যে সে লোকটা ইমান নিয়ে যেতে পারে নাই কাফির অবস্থায় মুনাফিক অবস্থায় মুশরিক অবস্থায় ইন্তিকাল করেছে এজন্য নবী যদি তার জন্য ক্ষমা প্রার্থনা করেন তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না সম্মানিত সুধী মণ্ডলী এই হাদিস এবং আয়াতের আলোকে আমরা নিশ্চিত হয়ে গেছি যে মুসলমানদের জন্য জানাজা মুমিনদের জন্য জানাজা কোনো অবিশ্বাসীদের জন্য না যেমন কোনো প্রাণী জগৎ যদি মারা যায় যে কোনো প্রাণী তার জন্য দোয়া কালমা নাই কারণ তার জন্য জান্নাত জাহান্নামে কিছুই নাই আবার মানুষের জন্য জান্নাত জাহান্নাম আছে যেহেতু সে এমন পর্যায়ে পাপ করেছে যে কখনো সে জাহান্নাম থেকে মুক্তি পাবে না এজন্য কোনো অমুসলিমানের উপরে জানাজা করলে ব্যর্থ চেষ্টা হবে বরং আল্লাহ তাআলা অসন্তুষ্ট হবেন এ কারণে আমরা নিশ্চিত হব যে কোনো অবিশ্বাসীর উপরে জানাজা চলবে না এখন আমরা তো জানি না অনেক মুসলমান এমন আছে
যে তারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কোরআন বিশ্বাস করে কিন্তু এমন অবস্থা হয়ে গেছে এখন সে কোরআন বিশ্বাস করে না পরকাল বিশ্বাস করে না আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে যদি এরকম কেউ থেকে থাকে তাকে মুরতাদ বলা হয় মুরতাদ যদি মৃত্যু পর্যন্ত প্রকাশ্যে ইসলামের বাইরে যা জীবন যাপন করে ইসলামের পক্ষে ফিরে না আসে তাহলে তার জন্য জানাজা কার্যকর হবে না দোয়া কালমা পড়লে কাজ হবে না কোরআন আল্লাহ তাআলা বলেছে ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فاولئك حبطت اعمالهم في الدنيا والاخره واولئك اصحاب النار هم فيها خالدون যারা ধর্ম থেকে সরে গেছে আল্লাহ বলেছেন ওমান ইয়াতা মিনকুম আন দীনহি তোমাদের মধ্যে যারা দীন ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করেছে এরা তাদের অতীতের সকল ভালো কার্যাবলী বাতিল হয়ে গেছে ফাওলাইকা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য কোনো সুফল নাই এরা অনন্তকাল জাহান্নামে থাকবে কোনোদিন জাহান্নাম থেকে বের হতে পারবে না সূরা বাকারা 217 নম্বর আয়াত এত প্রমাণিত হলো যে কোন মুরতাদের জন্য জানাজা কার্যকর নয় এখন থাকলো যারা আত্মহত্যা করে কোন মুমিন যদি আত্মহত্যা করে তাহলে তার জন্য জানাজা দেওয়া যেতে পারে ক্ষমা করবেন কিনা সেটা আল্লাহর ব্যাপার আমরা বলবো না নিশ্চিত করে যে সে জাহান্নামে যাবে কারণ রমে অনেক মানুষ আছে যারা মুসলমান কোনো কারণে আত্মহত্যা করেছে এজন্য তার জন্য জানাজা কার্যকর না আসুন আমরা প্রত্যেকে চেষ্টা করি জানাজার সম্পর্কে আলোচনা করলাম আমাদেরকে মানা তৌফিক এনায়েত করুন আমিন আগামী পর্বে দেখা আমি করে জানিয়ে আজকে এখানে শেষ করছি আমার আলাইনা ইল্লাল্লাহ